আপনারাও শামিল হন, কারণ সংবিধান মানে না, সংবিধানের উর্ধে গিয়ে অন্যায়ভাবে রাজ্যপালকে দিয়ে এই রাজ্যপাল ধনপাল রাজ্যপাল এই রাজ্যপালকে দিয়ে সই করিয়ে রাতারাতি সকালবেলা গিয়ে বাড়ির ঘুম থেকে তুলে সারা জায়গায় সিআরপিএফ ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। বন্ধুগণ, আপনারা জানেন গত সোমবার টাকলা অমিত শাহ হিটলার নরেন্দ্র মোদীর নির্দেশে সিবিআই কে দিয়ে সিআরপিএফ কে ঘিরে তারা কাজের মানুষ এবং কলকাতা কর্পোরেশন এই সময় কোভিড চলছে, সে যেভাবে তিনি কাজ করছেন তাকে অন্যভাবে গ্রেপ্তার এবং আমাদের বর্ষিয়ান মন্ত্রী এবং দলবারের বিধায়ক সুব্রত মুখার্জি এবং লড়াকু নেতা মদন মিত্রকে গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল। আসুন আপনারাও সামিল হন, এই প্রতিবাদ করি, এই ভিন্ন চক্রান্তের প্রতিবাদে আপনিও সামিল হন। আজকের এই মিছিলে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা আইএনটিটিসির সভাপতি মাননীয় তাপস দাশগুপ্ত মহাশয়, নেতৃত্ব দিচ্ছেন বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশ্বিনী মুখার্জি মহাশয়, নেতৃত্ব দিচ্ছেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি মহাশয়, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব অতুল ঘোষ, বারাসাত পৌরসভার কোঅর্ডিনেটর সমীর কুণ্ডু, প্রদীপ ঘরামি, পান্নালাল বসু, উত্তর চব্বিশ পরগনা জেলা আইনটিসির কোর কমিটির সদস্য বাসুদেব ব্যানার্জি সহ বারাসাত ই রিক্সা ইউনিয়ন, অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন, অকার্দ ইউনিয়ন, ভ্যান চালক ইউনিয়ন, কাছারি মাঠ সবজি বাজার ইউনিয়ন সহ আমাদের রেল স্টেশন ইউনিয়ন সমস্ত সম্পাদক সভাপতি এবং সদস্যরা আজকে এই অভিনব প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে, তাদেরকে প্রত্যেককেই বারাসাত বিধানসভা আইনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা অবগত আছেন যে গত সোমবার টাকলা অমিত শাহ হিটলার নরেন্দ্র মোদীর অঙ্গুলি হিলনে সিবিআইকে দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখার্জি, বিধায়ক লড়াকু নেতা মদন মিত্র।